দর্শক, আমি এহসান জুয়েল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নগর রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএসের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিই প্রধান শিরোনামগুলো। স্বর্ণের মান ও পরিমাণে হেরফেরের অভিযোগ খতিয়ে দেখবে সরকার, জানালেন অর্থ প্রতিমন্ত্রী। অসঙ্গতি পেয়ে দেয়া হয়েছে প্রতিবেদন, আবারও দাবি শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের। প্লাস্টিকের বদলে পাট পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, 30 লাখ শহীদের স্মরণে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। সরগরম রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের মাঠ, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, অভিযোগ আওয়ামী লীগের। বিএনপি বলছে ভোটের মাঠে জবাব। অপেক্ষার পালা শেষে বাংলাদেশে আসতে প্রস্তুত অত্যাধুনিক বোয়িং 787 ড্রিম লাইনার, আগামী 20 আগস্ট আকাশ বিনার আনুষ্ঠানিক হস্তান্তর। এবং প্রথমবারের মতো জনসমক্ষে থাইল্যান্ডের মৃত্যুকূপ থেকে ফিরে আসা কিশোর ফুটবলাররা বর্ণনা দিলেন 17 দিন গুহায় থাকার ভয়াবহ অভিজ্ঞতা। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা জানি যে 30 জুলাই অর্থাৎ এই মাসের শেষ দিনটিতে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এর আগে সাম্প্রতিক সময়ে খুলনা এবং গাজীপুরে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এবং সব শেষে বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন। এবং এই 3 সিটি নির্বাচন এবং আগে 2টি মোট 5 সিটি নির্বাচনের উপর অনেকটুকুই নির্ভর করছে জাতীয় নির্বাচনের হিসেব নিকেশগুলো। আমি প্রফেসর আব্দুল মান্নান আপনাকে দিয়ে শুরু করতে চাই। 3 সিটি নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রার্থীরা দিনরাত সারাদিনই তারা আসলে প্রচারণায় ব্যস্ত আছেন, এবং সেটি নিয়ে জাতীয় নির্বাচনে জাতীয় নেতৃবৃন্দও কিন্তু নানা কথার খেলা খেলছেন। সব কিছু মিলে এখন পর্যন্ত আপনার কাছে কী মনে হয় নির্বাচনের যে পরিবেশ দেখছেন, এই 3 সিটি নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি আশা করেন? আপনাকে ধন্যবাদ। নির্বাচন সুষ্ঠু অবশ্যই হবে, এবং সুষ্ঠু নির্বাচন করবার জন্য যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রার্থী দিয়েছেন, তাদের সকলকেই সহযোগিতা করতে হবে। কারণ শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে নির্ভর করে বা তাদের উপরে দোষারোপ করলে, তারা তো স্বল্প সংখ্যক মানুষ, যদিও তাদের ক্ষমতা অনেক বেশি, সংবিধানে তাদের ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আমরা যারা রাজনীতি দলের লোক, আমাদের সহযোগিতা করতে হবে। এবং আমাদের সেই মন, অন্তত আওয়ামী লীগের সেই মন আছে যে একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা ভালো নির্বাচন হোক, মানুষ দেখুক। মানুষ যে শুধু ভালো বলবে, কারণ ভালো থাকা এবং ভালো শোনার একটা যে আগ্রহ, সেটা আওয়ামী লীগের আছে। তো সেই জন্য ভালো কাজ হচ্ছে, এই ভালো কাজের মধ্যে নির্বাচন ভালো হচ্ছে, এইরকম কাজটা বা এইরকম কথাটা যখন আসবে, তখন আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমার মনটা ভরে যাবে। সেই জন্য আমার বিশ্বাস যে নির্বাচন যথার্থভাবেই ভালো হবে, এবং সকলেই নির্বাচনটাকে ওই স্পিরিটেই, সকল দলের যারা অংশগ্রহণ করছেন তারা ওই স্পিরিটেই নির্বাচনটাকে গ্রহণ করেছেন। কিন্তু যারা অংশ নেন, অংশ নেওয়া মানেই তো তাদের প্রত্যাশা থাকে ভালো হবে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বিএনপির পক্ষ থেকেও ভালো একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে তারা অংশ নিয়েছেন। কিন্তু এর আগে 2টি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি কিন্তু নির্বাচনের আগেও কিছু আশঙ্কার কথা বলেছিল, এবং পরবর্তীতে তো অনেক কারচুপির কথা অনেক বড় আকারেই বলেছে। সেই অভিজ্ঞতা নিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে কতটা পার্থক্য দেখার বিষয়? খুলনা নির্বাচন যখন হলো, ওনারা কিন্তু লিখিতভাবে কোনো, ওনাদের একটা বড়ো দল বিএনপি, তারা সেই প্রশ্নগুলো, যে প্রশ্নবিদ্ধ যে কথাটা বলা হচ্ছে, সেই প্রশ্নগুলো দেওয়া, এবং আমি মনে করি যে তাদেরও একটা কর্তব্য ছিল একটা সাজেশন দেওয়া। গাজীপুরে যেমন তারা লিখে দিলেন, কিন্তু সাজেশন তো দেওয়া দরকার যে এই নির্বাচন এইরকম ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলোকে মুক্ত করতে হলে এই কাজ করার দরকার, এইভাবে করলে হবে। কারণ
ওনারা সংসদে অপোজিশন বিরোধী দল না হলেও সংসদের বাইরে ওনারা একটা বৃহৎ দল এবং বিরোধী দল, ফলে বিরোধী দল সবসময়ের জন্য পার্লামেন্টের ডেমোক্রেসির বিউটি তো এটাই যে আপনার সরকার এবং বিরোধী দল মিলিয়ে একটা অবস্থানে থাকা, যদিও ওনারা সংসদে নাই তারপরেও ওনাদেরকে নিয়েই কথাবার্তা হয়। সেজন্য শুধুমাত্র আপনি বলে যাবেন আর আপনি কোনো দায়িত্ব নেবেন না তা তো হবে না, আপনাকে বলতে হবে এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। কিন্তু তারা তো পরামর্শ দিয়েছেন, আপনি খুলনাতে বিভাগীয় কমিশনারের ব্যাপারে পরামর্শ দিয়েছেন, সেখানে তো তারপরে গাজীপুরে পুলিশ সুপারের ব্যাপারে পরামর্শ দিয়েছেন কিংবা দাবি জানিয়েছেন, সেগুলো তো আসলে নির্বাচন কমিশন শুনে। সেখানে গাজীপুরে বা খুলনাতে যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুসারে ওই এসপিকে হারুনুর রশিদ ওনাকে একবার উঠানো হয়েছিল, পরে একটা মানুষকে শুধু দিলেই হবে না, কারণ তার ব্যাপারে স্পেসিফিক যে কথাগুলো ছিল কারণ তার অভিযোগ আছে, কারণ আমরা তো সকলেই মানুষ, ফলে আমি বলছি না যে তিনি সব কাজ ন্যায় করেছেন বা তার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগ সর্বংশে সত্য নয় তা বলছি না, কিন্তু তারও অভিযোগ ছিল। তো সেই জন্য শুধুমাত্র আপনি ওই একটি লোককে বা কেন্দ্র করে খুলনাতে, যেমন খুলনাতে দেখা গেল যে ছাত্র দলের একজন বিশ্বাসী মানুষ তিনি একটি দায়িত্বপূর্ণ পদে আছে, সেখানে আরও অন্য দলের বিশ্বাসী মানুষকে তার পাশাপাশি দিয়ে ব্যালেন্স করা হয়েছে, ফলে সরকারের কোনো সময়ই আপনার কাউকে বঞ্চিত করা বা, কারণ এতে তো আমাদের সরকারের পতন হচ্ছে না। আপনি বললেন যে খুলনায় যেমন আমরা কুমিল্লায় হেরে গেছি, তো ওই হারার দিনই মন খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তীতে কে মনে রেখেছে কতটা ভোটে হেরেছে? আপনি যদি আমাকেই এখন জিজ্ঞেস করেন আমি ওইভাবে ভিভিডলি বলতে পারবো না যে এত ভোটে বা এইভাবে বা এই সেন্টারে হেরে গেছে, এটা আমি বলতে পারবো না। এবং ওনারা তো কাউন্সিলার, যারা কাউন্সিলারের তো ওনাদের ভালো জেতার পরিমাণ তো বেশি, কম তো না। তো সেই জন্য আপনি শুধুমাত্র, আমাদের একটা অসুবিধে হচ্ছে যে আমরা সবসময়ের জন্য ত্রুটি ধরি, কিন্তু ত্রুটি সংশোধন করবার জন্য যে একটা সাজেশান সেই সাজেশানটা দলভিত্তিক না, সেটা সার্বিক সাজেশান যে দেশ এবং জাতির কল্যাণের জন্য এই সাজেশানটা কার্যকরী হবে, সেরকম একটা কিছু দিলে সেটা ভালো হয়, সেটা আমরা পাচ্ছি না, সেটা আসছে না আর কি। আমি ফিরব আবার আপনার কাছে। আবু সাইদ খান, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হলো এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল গাজীপুর নির্বাচনের আগে যে গাজীপুরে খুলনা নির্বাচনের পুনরাবৃত্তি হবে না, এবং আমরা দেখেছি গত সোমবার 16 জুলাই সেখানেও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছেন যে খুলনা এবং গাজীপুরের মতো নির্বাচন হবে না, বরিশালে তিনি এই কথা বলেছেন। এটি আসলে তিনি কি মিন করতে চেয়েছেন? খুলনা গাজীপুরে কি ভালো নির্বাচন হয়েছে না খারাপ নির্বাচন হয়েছে যেটি এখানে হবে না, আপনার কাছে কি মনে হয়? কোনো নির্বাচনই আমাদের দেশে নিষ্কলুষ হয় না, তো এখন হলো তুলনামূলকভাবে ভালো নির্বাচন, তা আমরা উত্তরোত্তর তো ভালো নির্বাচন চাই, আমরা নির্বাচন কমিশনের ভূমিকাকে আরও দৃঢ় দেখতে চাই। তো আমরা দেখলাম যে রংপুরে যে নির্বাচন হয়েছিল, তো সেখানে যতটা মানে নির্বাচনটা যতটা নিষ্কলুষ হয়েছিল ততটা খুলনার ক্ষেত্রে হয়নি বলে একজন সংবাদকর্মী হিসাবে এটা আমার অবজারভেশন, তো গাজীপুরের ক্ষেত্রে সেটা হয়নি। তো এখন নির্বাচন কমিশন যদি খুলনা এবং গাজীপুরের থেকে শিক্ষা নিয়ে যদি আরও দৃঢ় ভূমিকা পালন করে, দক্ষতার পরিচয় দেয়, তো সেটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। তো আমার মনে হয় মাহবুব তালুকদারের কথা সেই কথাই বোঝাতে চেয়েছেন, যদি ব্যাখ্যা করি যে এটা হবে না, নিশ্চয়ই উনি তো খারাপটা চান না আরও ভালোটা চান, অতএব উনি স্বীকার করে নিয়েছেন, প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে গাজীপুর এবং খুলনায় নির্বাচনে কিছু ত্রুটি ছিল। এখন সেই ত্রুটির পরিমাণ কতটুকু কী সেটি নিয়ে একটা বিতর্ক হতে পারে, তবে সেখানে ত্রুটি ছিল, অভিযোগ ছিল, এই তো যে কারণে সামনে নির্বাচনগুলোকে ঘিরেও বিভিন্ন এক ধরনের শঙ্কা আশাবাদ দুই আছে। তো আমরা তো নিশ্চয়ই চাইব যে গাজীপুর এবং খুলনা থেকে শিক্ষা নিয়ে সেখানকার ভুল ত্রুটিগুলো এই নির্বাচনে শুধরে নেবেন, এবং নির্বাচন কমিশন আরও বলিষ্ঠ আরও জোরালো ভূমিকা পালন করবে।
কিন্তু হাতে খুব একটা সময় নেই, জাতীয় নির্বাচন কিন্তু খুব কাছাকাছি, কিংবা তিন সিটি নির্বাচনও কাছাকাছি। আপনার কাছে কী মনে হয়, নির্বাচন কমিশন যদি শিক্ষা নিতে চায় কিংবা নির্বাচন কমিশন ইচ্ছে করে যে ভালো একটি নির্বাচন তারা দিতে চান, তাহলে কি সেটি সম্ভব? আচ্ছা, এখন পর্যন্ত তো ভালো, পরিবেশ ভালো, মানে বড় ধরনের কোনো অঘটন নাই এবং অভিযোগগুলো, কিন্তু ঘটনা হয় কি যে যেটা হয় আমরা নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগের দিন এই ধরনের ঘটনাগুলো আমরা লক্ষ্য করি, যেটা হয় যে যেটা হয়েছে গাজীপুরের ক্ষেত্রে যে বিরোধী পক্ষের পোলিং এজেন্টরা তারা সেখানে উপস্থিত হয় নাই, কিংবা যারা উপস্থিত হয়েছিল তারা থাকেন নাই, তারা চলে গেছে। এখন তারা কেন চলে গেছেন, তো এইটার জন্য এক ধরনের হয়তো ভয়ের সংস্কৃতি ছিল, কিংবা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এই যে সব অভিযোগগুলো বিরোধী দলের পক্ষ থেকে আনা হয়েছে সেগুলো আমার মনে হয় খতিয়ে দেখা উচিত। এবং নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে হচ্ছে সেখানে সব প্রার্থীর এজেন্টাই থাকবেন এবং সবাই নির্ভয় থাকবেন, পোলিং এজেন্টদের অংশগ্রহণের বিষয়টি আছে নিঃসন্দেহে। এখানে প্রার্থীর সঙ্গে প্রার্থীর প্রতিনিধি হিসাবে তো পোলিং এজেন্টরা কাজ করে, তারা থাকবেন এবং ভোটাররা ভোট দিবেন, নীরবে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিবেন, তো সেইটাই মানুষ আমরা আশা করি, সেখানে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এবং কোনো ভয়ের সংস্কৃতি যেন কারো, মানে পোলিং এজেন্ট কিংবা ভোটারদেরকে তার কর্ম সম্পাদনে কিংবা ভোটদানে বিরত না রাখতে। আমি যদি আরেকটু স্পেসিফিক করে আপনার কাছে জানতে চাই, পোলিং এজেন্ট নিয়ে যেহেতু গাজীপুর নির্বাচনের পরে আমরা অনেক অভিযোগ শুনেছি, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি চায় কিংবা নিশ্চয়তা দিতে চায় যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিংবা দায়িত্ব পালন করতে পারবেন, সেটি নির্বাচন কমিশন চাইলে কি সম্ভব হবে? নির্বাচন কমিশন দুটো জিনিস, একটা ভালো নির্বাচনের জন্য দুটো, একটা হলো যে ঠিক আছে তার কোনো প্রতিকূল অবস্থা নাই, একটা ভালো নির্বাচন হয়ে গেল, আর একটা হচ্ছে প্রতিকূলতার মুখে তাকে একটা, মানে সেই মাঝি, ভালো মাঝি যে প্রতিকূলতার মুখে নৌকা চালাতে পারেন। তো এখন হচ্ছে সেই নির্বাচন কমিশনই ভালো নির্বাচন কমিশন যে প্রতিকূলতা বিপত্তির মুখেও ভালো নির্বাচন উপহার দিবেন, তো সেই যে দৃঢ়তা দরকার, তার সাহস দরকার, যথেষ্ট আইন আছে, শক্তিশালী আইন আছে, ইচ্ছে করলে স্থগিত করতে পারেন, বাতিল করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু সেইটা করার যে মানে সাহস সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সাহস তারা দেখাবেন কি না। তারা যখন একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসে, আমি বুঝি না সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তো কেন তাকে সাময়িকভাবে সাসপেন্ড কিংবা সাসপেন্ড না, তাকে সাময়িকভাবে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে, যেটা রকিবউদ্দিন কমিশন একবার করেছিল, সেটা না করার কোনো কারণ নাই। আর এমন ব্যাপার না যে সারা দেশে নির্বাচন হচ্ছে, একটা সিটি কর্পোরেশন যখন প্রতিদ্বন্দ্বী দল এর পক্ষ থেকে অভিযোগ এসছে, সেই অভিযোগ এক্সিকিউশনে না যাওয়ার কোনো কারণ নেই, এবং এটা খারাপ কিছু না। নির্বাচন কমিশন বলতে পারত যে এখানে প্রতিপক্ষ থেকে যেহেতু অভিযোগ এসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা নতুন মানে এসপিকে দিচ্ছি, এসপিকে সরিয়ে নেওয়া হচ্ছে, এটা এসপির জন্য কোনো অসম্মানের ব্যাপার না, তো সেটা হতেই পারত, কিন্তু সেই জায়গাগুলোকে, সেই দৃষ্টান্ত নির্বাচন কমিশন স্থাপন করতে পারছে না। জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে জানতে চাই, সেটি হলো আপনারা খুলনা নির্বাচনের আগে সেখানকার বিভাগীয় কমিশনার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, গাজীপুরের প্রশ্ন তুলেছিলেন সেখানকার পুলিশ সুপার নিয়ে, কিন্তু এই তিন সিটি, রাজশাহী, বরিশাল, সিলেট, সেখানে এখন পর্যন্ত আপনাদের এই ধরনের কোনো অভিযোগ নেই, তারপরেও আপনাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই তিন সিটিতে সরকার সুষ্ঠু কারচুপির চেষ্টা করবে কিংবা সুষ্ঠু কারচুপির প্রস্তুতি নিচ্ছে, আপনাদের আসলে সুনির্দিষ্ট অভিযোগগুলো কি এই তিন সিটি নির্বাচনে, কেন আপনাদের আশঙ্কার জায়গাটা কোথায়? জয়েল সাহেব, থামকে আপনাকে, কিন্তু ওনারা, আবু সাহেব সাহেব খুব ভালো বলেছে, উনি এখন পর্যন্ত সুষ্ঠুতার কথা বলেছে, আর মান্নান সাহেব তো বলেছেন যে যেসব অভিযোগগুলো দেওয়া হয়েছে সেসব অভিযোগগুলো কী ধরনের, কী অবস্থা, সেটা নির্বাচন কমিশন কতটুকু খতিয়ে দেখেছেন সেটা আমি জানি না, আমি দেখিও নাই। একটা বিষয় স্পষ্ট, সকলে বলে যে নির্বাচন তো নিয়ে যাবে, আপনার যান কেন, বিএনপি কেন অংশগ্রহণ, এই জিনিসটা আমরা বোঝাতে চেষ্টা করছি যে 2014 সালে আমরা নির্বাচনে গেলাম না, কী কারণে গেলাম না, সে কারণগুলো আস্তে আস্তে এখন জনগণের কাছে আরও ক্লিয়ার হচ্ছে, আরও মানে পুরা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা কেন গেলাম না। এখন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে, যেটা খুলনায় আমি ছিলাম অনেক দিন এবং সেখানে গাজীপুরেও ছিলাম, যেটা দেখেছি, আমার বক্তব্য হলো অভিযোগ দেওয়া হয়েছে, সরকার বলেছে যে এটা তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এগুলো কথা বলে। আপনি বলেছেন যে খুলনা আপনারা বিভাগীয় কমিশনার সম্বন্ধে কমপ্লেন করেছেন, গাজীপুরে করেছেন, এসপি সাহেবের
সম্বন্ধে এখানে করেন না কেন? করার সময় তো আমরা মাত্র আজকে 18 তারিখ অতিবাহিত হচ্ছে, এখনো 12 দিন আছে। বিষয় একটা, আমরা নির্বাচনে যাচ্ছি জনগণকে দেখাবার জন্য, এদেশে যারা বিদেশি সংস্থাগুলো বিদেশি এমবিসিগুলো আছে তাদের সামনে আমরা এই সরকারের নির্বাচনী চরিত্রটা উঠিয়ে ধরার জন্যই আমরা এ খুলনা গাজীপুরের পরেও বরিশাল সিলেট এবং রাজশাহীতে নির্বাচন অংশগ্রহণ করছি। এবং আমাদের সম্মানিত মহাসচিব মির্জা আব্বাস, এই মির্জা ফকল, মির্জা আব্বাস, গর্ষরবাবু, নজরুল ইসলাম খান, আমির খসরু, যারা এই নির্বাচন, ডক্টর মোশারফ স্যার, মধু স্যার, যারা এই নির্বাচন সম্পর্কিত বিষয়ে সম্পৃক্ততা আছে, যারা দায়িত্ব পালন করছেন, তাদের বক্তব্য একটাই, এখনও দেখেন গাজীপুর খুলনার পরেও এখনও রাজশাহী সিলেট এবং বরিশালে এখনও তারা বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনে থাকব। এটার অর্থ হলো এটা যে আরেকটা 6 মাস পর, 4 মাস পর, 3 মাস পর একটা সংসদ নির্বাচন যে আসছে, সেই নির্বাচনে যে আমরা না যাওয়ার কারণগুলো জনগণের কাছে ফুটিয়ে উঠাবার জন্যই এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা। সেই কারণে আমি মনে করি যে আমার দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নিচ্ছে এগুলো স্বাগত। আরেকটা বিষয় হলো, গ্রামে একটা কথা আছে, সারাদিন সারা রাত পানি শেষ করলাম, পুকুরে মাছটা ধরতে পারলাম না। খুলনা দেখেন কত কষ্ট করলাম, গাজীপুরে কত কষ্ট করলাম, শেষ পর্যন্ত সাইদ ভাই সুন্দর একটা কথা উঠেছে, শেষ পর্যন্ত কেন থাকতে পারলো না, কেন আমাদেরকে এজেন্টগুলো উঠিয়ে দেওয়া হলো? এই বিষয়গুলো যদি নির্বাচন কমিশন আমাদের বিএনপির অভিযোগগুলো এবং বিএনপির প্রতিনিধিরা যেসব কর্মগুলো ঘটবে সেই বিষয়গুলো যখন নির্বাচন কমিশনের দপ্তরে প্রেরণ করলেন বা দিয়ে আসলেন, আফটার ইলেকশন যারা, তারা তো বলবে যেহেতু তারা নির্বাচন পরিচালনা করছেন নিজের দোষ তারা ফুটিয়ে উঠবেন না, ওদের দোষগুলো দেখবেন জনগণ যারা দেখছেন, যারা যেসব সংস্থাগুলো ভোটার সাথে সম্পৃক্ত, যারা এগুলো দেখছেন, সাংবাদিক, গণমাধ্যম, ওরা বুঝতে পারবেন দোষগুলো নির্বাচন কমিশনের কোথায়। আজকে খুলনা এবং গাজীপুরে যেসব অভিযোগগুলো নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে আমরা উপস্থাপন করেছি, লিখিত দিয়েছি, এতদিন চলে গেল, শপথমনো দুজনের হয়ে গেছেন, একটা অভিযোগও ধরেন এটা অসত্য, আমরা প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারকে এইসব অভিযোগগুলো দিয়েছি, আজ পর্যন্ত নির্বাচন কমিশন কি একটি অভিযোগও খতিয়ে দেখে এটা রেজাল্ট দিয়েছে, দেন নাই? সে কারণে আমরা এখন বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন, আমরা জানি না, এখনো আমরা এইসব দেখিনি, অতীত দেখিনি, এখনো সামনে দিয়ে দেখব কিনা আমি জানি না। সে কারণে আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের মাহবুব সাহেব যে কথাটা বলেছেন, উনি রিটায়ার কর্মকর্তা, ওনাকে নির্বাচন কমিশন করেছে, উনিও বলেছেন যে খুলনা এবং গাজীপুরের মতো যেন এই 3টা সিটিতে একটা নির্বাচন না হয়, ভালো কথা বলেছেন। তাহলে অপকটে উনি স্বীকার করে নিয়েছেন যে অতীতে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে সেগুলো ওনারা সন্তুষ্ট না, আমি বলবো না একবারেই সন্তুষ্ট না, ওনারা সন্তুষ্ট নন। এখন ওনারা আবার চাচ্ছেন যে আমাদেরকে, অর্থাৎ যারা আমরা সংসদের বাইরে আছি এবং যারা নির্বাচনে যাব না বলছি এই পরিস্থিতির কারণে, তাদেরকে আস্থা আনাবার জন্য হয়তো বা মাহবুব সাহেব বড় কেস মানুষ এই কথাটা বলে আমাদেরকে একটা সন্তুষ্ট করার প্রয়াস কি না সেটা আমি জানি না। সেখানে আমি মনে করি যে ওনার আন্তরিকতার অভাব নেই, আমি এটা স্বীকার করি, কিন্তু উনি করবে কি, প্রশাসন যেটা উনি বলেছেন সাইদ ভাই, আমি ওনাকে সম্মান জানাই এই কথার জন্য, যে কতক্ষণের জন্য যদি একটা পুলিশ কর্মকর্তা, একজন বিভাগীয় কমিশনার যার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, 7 দিন 10 দিনের জন্য যদি অন্যত্র তাকে ওসডিও করে রাখে, আবার আমি এখানে বসে দেখ না, তাতেও তো কোনো ক্ষতির কারণ নাই, অনলি টু নির্বাচন কমিশনকে আস্থা আনার জন্য। সেখানে আমি মনে করি যে আমরা নির্বাচনে যে কারণে গিয়েছি সেই কারণগুলো আমরা জানি, সেখানে এসে আমরা মনে করি যে এখনও আমরা আশাবাদী যে যেখানে দেখেন রাজশাহীতে বোমা হামলা হয়েছে, আমি বিষয় ফিরব টেলিফোনে একজন দর্শক আছে, না না আপনি তো আমাকে ৭ মিনিট দেন, তারপর আমি আপনার কাছে ফিরব, আপনি তো আমার কথাতে দর্শক টেলিফোনটি নিয়ে আমি আপনার কাছে আবার ফিরব। দর্শক আপনার পৌঁছে দিয়ে প্রশ্নটি করুন, আপনার কাছে প্রশ্ন দর্শকের। জি আমরা তো ব্রেক, আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে ফারহান বলতেছিলাম, আব্দুল ফারুক স্যারের কাছে। সেটা হচ্ছে যে ওনারা বর্তমানে যে নির্বাচনগুলি অংশগ্রহণ করতেছে
ওনারা খুব ভালোভাবে ওনাদের অবস্থান বা সরকারের অবস্থানটা পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন, তারপরে ওনারা সরকারের কোন কারণে এই নির্বাচনগুলো অংশগ্রহণ করতেছেন বা তাদের মূল উদ্দেশ্য কি, এক। আর দুই হচ্ছে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তাদের নেত্রী জেলে থাকা অবস্থায়। এবং ওনাদের দলের যে বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের দলের মধ্যে বর্তমানে মানে ওনাদের দল গঠন চলতেছে, এই দল গঠনের শেষ কোথায় এবং তাদের আন্দোলনের শুরু কোথায়, আমি এটা জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। এর মধ্যে প্রথম প্রশ্নটির উত্তর আপনি দিয়ে দিয়েছেন, কেন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে। ওনার প্রশ্ন উত্তর আপনি দিলে তো হবে না জুল সাহেব। জি, বিশিষ্ট হলো যে উনি যে কথাগুলো বলেছে এই কথাগুলো আলোচনার মধ্যে চলে আসছে। উনি বলছে যে জাতীয় নির্বাচন ওরা যাবেন কি না এবং উনি আমরা নির্বাচনে কেন যাই, এগুলো আমি বলে ফেলেছি। আমরা নির্বাচনে যাচ্ছি, পৃথিবীর মানুষ দেখুক, নির্বাচনী সংস্থাগুলো দেখুক, নির্বাচন কমিশন দেখুক, সরকার দেখুক, সরকারের হাই পাওয়ার যারা আছেন তারাও দেখুক, আর এই দেশের 16 কোটি মানুষও দেখুক, ভোটাররাও দেখুক যে ভোট কেন্দ্রের অবস্থা কী, এই পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচনে যাওয়া যাবে কি না সেটা আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য। আর একটা জিনিস হলো যে বেগম খালেদা জিয়াকে আমি বলবো আমার ভাষায় যে একটা অসত্য কাল্পনিক মামলা, যে মামলা উনি আসামি হওয়ার প্রয়োজন ছিল না, এইসব মামলা ওনাকে একটা সাজা দিয়ে জেলে রেখেছেন। কিন্তু এখন পর্যন্ত ওনার শরীরের অবস্থা সবাই আপনারা জানেন যে ওনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে সরকারের যে টালবাহানা, সরকারি লয়ার যে টালবাহানা, এগুলা টালবাহানার কারণে উনি মুক্তি দিলে হচ্ছে। তো আমি আশাবাদী যে এখনও উনি মুক্তি পাবেন, উনি স্বাস্থ্যগত দিক থেকে উনি ডাক্তার পরীক্ষা করে নির্বাচনে আসবেন। তবে ওনাকে জেলে রেখে নির্বাচনে যাওয়ার ব্যাপারটা একটা কঠিন সিদ্ধান্ত বিএনপির হাইকমান্ড নিতে হবে, ইয়েস অর নো। কিন্তু আমি একজন কর্মী হিসাবে আমি মনে করি যতটুকু যে বেগম খালেদা জিয়া আমাদের শীর্ষ নেত্রী, ওনাকে জেলে রেখে আমরা নির্বাচনে যাব এই বিষয়টা যেন আমার মনের মধ্যে আসে না। কারণ আমরা 2014 সালে যে কারণগুলোতে নির্বাচনে যাই নাই সে কারণগুলো তো আস্তে আস্তে এখন ফুটে আসছে গভর্নমেন্টের চরিত্র, ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা, আস্তে আস্তে সিটি কর্পোরেশন, সবগুলো এদেশের মানুষ বুঝতে পেরেছে। সেখানে আমি মনে করি বেগম খালেদা জিয়ার মুক্তিটা হয়ে যাক, তারপর তো ঝড় আসবে, আবার ঝড় যাবে, আবার ঝড়ের আগে পূর্ব সংকেত দেওয়া হয়, এই বিষয়গুলো তো গভর্নমেন্টের মাইন্ডে আছে। গভর্নমেন্ট যে কৌশলে আগাচ্ছে, আমাদেরও তো বিএনপি একটা কৌশল আছে। প্রশ্নকর্তা নোয়াখালী থেকে নাম কি আমি ভুলে গেলাম, উনি ভালো কথা বলেছেন যে আমাদের তৃণমূল পর্যায়ে দল সংগঠিত হচ্ছে, কিন্তু কথা হলো যে একটা জনসভা করার জন্য যে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অপেক্ষা করতে হয় সেটা আপনারা নিজেরা দেখেছেন, আমার বেশি বলার দরকার নেই। আগামী পরশু শুক্রবার একটা জামায়াত পার্টি অফিসের সামনে করার কথা, সেটাও আমরা মেট্রোপলিটনে আবেদন করেছি, কতটুকু ওনা দেবেন ওনাদের ব্যাপার। তবে আমরা তৃণমূলকে সংগঠিত করছি, আন্দোলনের কথা বলেছেন, আন্দোলন একসাথে হয় না, আন্দোলন কয়ে বলে হয় না, আন্দোলন সময় তারিখ দিন ঠিক করে হয় না, আন্দোলন অতীতও আমরা দেখেছি, মান্নান সাহেবেরও দেখেছে, সাহিদ বৈদ্য সিনিয়র সাংবাদিক সব কিছুই জানে। অতএব ঝড় যখন আসে পূর্বাভাস হয়, আমরা সেই পূর্বাভাস দিতে রাজি নেই। অটোমেটিক্যালি এদেশের মানুষ বুঝতে পারছে যে সামনের দিকে কী নির্বাচন হবে, বেগম জিয়া জেলে থাকলে কি নির্বাচনে বিএনপি যাবে, এটা স্পষ্ট মানুষ বুঝতে পারে। বেগম খালেদা জিয়ার 72 বছর বয়স, ওনাকে জেলে রেখে বিএনপি নির্বাচনে যাবে, আমি মনে করি স্ট্যান্ডিং কমিটি বা আমার হাই পর্যায়ের নেতারা এই সিদ্ধান্ত নেবেন। সেখানে আমি মনে করি এই বিষয়ে আমরা এখন চিন্তা করছি না, আমরা চিন্তা করছি এখন আমাদের নেত্রীর চিকিৎসা এবং নেত্রীকে জামিনে নিয়ে আসা। আমি আবার ফিরব আপনার কাছে, প্রফেসর আব্দুল মান্নান, আপনার কাছেও সেই একই প্রশ্ন রাখতে চাই যেটি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন যে গাজীপুর এবং খুলনার মতো নির্বাচন হবে না, এটা কি আসলে প্রকান্তরে তিনি স্বীকার করে নিচ্ছেন যে সেখানে ভালো নির্বাচন হয়নি, কারণ তিনি বরিশালে বলছেন যে একটি মডেল নির্বাচনের প্রত্যাশা করছেন বরিশালে? তিনি নোট অফ ডিসেন্টও দিয়েছেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে কথা বলেছেন। এখন কেন বলেছেন, তিনি তো সভরেন মানুষ নির্বাচন কমিশনাররা, ফলে সেটা আমার পক্ষে তার মনের কথা বোঝা বা বলাটা আমার পক্ষে সম্ভব না। কারণ তিনি কি নোট অফ ডিসেন্টে যা বলেছেন এবং সাংবাদিক সম্মেলনে যা বলেছেন সেই বলার সঙ্গে কি সম্পর্ক? বিষয়টা হচ্ছে কি যে তারা তো চারজন, তো চারজনের ভিতরে একজন বললেন কথা, তিনজন বলেননি। এখন উনি ভালো নির্বাচন চাচ্ছেন, আর আর তিনজনও কি ভালো নির্বাচন চাইবেন না? আমার তো মনে হয় যে কমিশনই, পুরো কমিশন ভালো নির্বাচনই তো চাইবেন। এবং সেই ক্ষেত্রে মাহবুব তালুকদার সাহেবের মনোভাব
আমরা কোনো খারাপ দেখছি না, কারণ উনি তো ভালো নির্বাচনের কথাই বলেছেন, কিন্তু সেইটা ওনারা নিজেদের মধ্যে ঠিক না করে উনি একলা বললেন, এখন এটা কি পার্টিসান একটা হয়ে গেল না? তিনি আসলে একলা বলছেন না, তিনি আসলে সেখানে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সভা করতে গিয়েছেন তখন সেখানে তিনি ওনাকে ওখানে পাঠিয়েছে না, এটা আপনার সঙ্গে আমি একমত নই, তিনি একা বলছেন। এবং নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছেন সেই নোট অফ ডিসেন্ট তো তিনজন একরকম বলেছেন, উনি একরকম বলেছেন, ভালো মন্দই আমি যাচ্ছি না, তিনজন একরকম বলেছেন, উনি একরকম বলেছেন, ফলে তাকে প্রতিনিধি করে পাঠিয়ে এনারা বলছেন, কারণ সবারই ভালো নির্বাচন চাইতে হবে, তো সকলকেই মাহবুব তালুকদার যদি ভালো নির্বাচন চেয়ে থাকেন তাহলে এই তিনজনকেও তো ভালো নির্বাচনই চাইতে হবে, তো মিটিং করেই তো বলতে পারে একজনকে, এবং তাদের তো প্রেস নোট প্রেস রিলিজ করার সুবিধা আছে, ব্যবস্থা আছে, করতে পারেন। এটা আমার পক্ষে বলা সম্ভব না যে উনি ওনার মনে কী আছে মনের ভেতরে সেটা আমি বলতে পারবো না। সেক্ষেত্রে আমি একটু অন্য একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই, সেটা হলো ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা চট্টগ্রামের নির্বাচনের সময় আমরা দেখেছি বিএনপি নির্বাচনের মাঝপথেই কিন্তু প্রার্থিতা সরিয়ে নিয়েছিল, কিন্তু আমরা এরপরের নির্বাচনগুলোতে দেখতে পাচ্ছি বিএনপি হয়তো নানা অভিযোগ করছে কিন্তু নির্বাচনে শেষ পর্যন্ত থাকছে, এটিকে কি আপনি ইতিবাচকভাবে দেখবেন নাকি বিএনপির কৌশলগত কোনো একটি পর্যায় হিসেবে দেখবেন? উনি ফারুক সাহেব বলেছেন যে ওনাদের নিজস্ব একটা কৌশল আছে, তো ওনাদের কৌশল আছে এখন হয় কি যে নির্বাচনে চট্টগ্রামে যেমন দেখা গেল যে নির্বাচনের মাঝামাঝি 10:30-10:30 দিকে তারা সরে গেলেন, কিন্তু দেখা গেল যে সেই সব সেন্টারে বা এতে ভোটের পরিমাণ তাদের বেশি হয়ে গেল, এখন তারা শেষ অবধি থাকলে কী রেজাল্ট হতো তা তো জানি না, এখন এগুলো তাদের কৌশল। তবে আমার কাছে একটা অনুরোধ সকলের কাছে যে গণতন্ত্রকে সুসংহত করতে হলে, গণতন্ত্রকে মর্যাদাশীল রাখতে হলে, গণতন্ত্রকে টিকি রাখতে হলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং সকলের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের যে বিউটি বিকাশ সে বিকাশটা ঘটে না। কিন্তু শুধু অংশগ্রহণ করলে কি আসলে নির্বাচন সুষ্ঠু কিংবা অবাধ নিরপেক্ষ, যেটি সবাই জনগণ প্রত্যাশা করে, বিভিন্ন দেশের পক্ষ থেকেও বাংলাদেশকে বলা হচ্ছে, দাবি জানানো হচ্ছে, সেই বিষয়গুলো কি শুধুমাত্র অংশগ্রহণ হলেই কি হয় নাকি নির্বাচন সুষ্ঠু করার বিষয় আছে? এমনি বলার কথা না, তারপরেও বলি, আমেরিকায় তো নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচনে সেখানেও তো প্রশ্ন আসলো। এখন ওনাদের একটি বড় দল, আমি অস্বীকার করছি না, ওনাদের কৌশল দিয়ে এবং ওনাদের শক্তি দিয়ে এটাকে তো অর্জন করতে হবে, কেউ কাউকে তো ছাড় দেয় না, আপনার পিতা পুত্রকে ছাড় দেয় না, মুঘল সাম্রাজ্যই দেখুন আর এখনও তাই চলছে, যে শ্বশুর জামা ইলেকশন করে, বাপ বেটা ইলেকশন করে, ফলে আর একটা আদর্শের মানুষ, ফলে ওনারা যদি সবসময় ছেড়ে দেন সেই কিন্তু কালকে ককটেল হামলা নিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, বিএনপির পক্ষ থেকে বলছে এক ভাই সেখানে হামলা করেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলছে তারই আরেক ভাই হামলা করেছে। আমি তো সেটাই বলছি যে এরকম ঘটনা ঘটছে, তো সেই জন্য কৌশল এবং আপনার কৌশলের ভিতরেই এটা থাকে, আপনাকে অর্জন করতে হবে, আপনাকে ধরে নিতে হবে, আপনি ধরে না নিলে আপনাকে খুব একটা কেউ দেবে, আমাকে কেউ খুব একটা দেবে, কারণ আমরা তো মুক্তিযুদ্ধ প্রাণ দিয়ে রক্ত দিয়ে ইজ্জত দিয়েই তো অর্জন করেছি, ফলে ওনারা কী করবেন সেটা তো ওনাদের কৌশল, ওনারা বলেছেন কৌশলের ব্যাপার, সেই কারণে ওনারা করছেন কি না, বা মাহবুব তালুকদার সাহেব ভালোর জন্য যদি করে থাকেন সাধুবাদ, আর তাহলে আরও তিনজন যারা আছেন তাদেরকে ওই ভালো যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো, আর যদি এর মধ্যে দলাদলি বিভেদ হয়ে থাকে তাহলে পরে বিভেদ হলে পরে তো আপনার নির্বাচন ভালো, মানে কমিশনের মধ্যে যদি বিভেদ হয় তাহলে তো কাজ একসঙ্গে কাজ করতে পারবেন না তারা। টেলিফোনে একজন দর্শক আছে দেশের বাইরে থেকে, আমি একটু টেলিফোনটা নিতে চাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম সৈয়দ মহিউদ্দিন আজাদ খোকা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটা আমার বন্ধু জয়নাল আবেদিন ফারুকের কাছে, জানলাম আপনি ফারুকের মাধ্যমে প্রশ্নটা করছি যে বিএনপি বলছে তারা প্লেন লিভিং ফিল্ড চায়, এক দুই খালেদা জিয়াকে তারা জেলে রেখে ইলেকশন করবে না, এবং বিশেষ করে সে এখনই বলছে তার মন বলে না। ঠিক, আমার প্রশ্ন তাহলে 1979 সালে জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায়
আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু ছিলেন না, চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে জেলখানায় রেখে ইলেকশন দিয়েছে, তখন আওয়ামী লীগ কিন্তু এই লিভিং ফিল্ড চায় নাই, আওয়ামী লীগ ইলেকশন করেছে। সুতরাং আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে নেতৃত্ব ছাড়া তারা পারবে না কেন? প্রশ্ন ফারুকের, আসলে প্রশ্নকর্তার প্রশ্ন সুদূর আমেরিকা থেকে, এখানে ওইখানে এখন সকাল এখানে রাত্র। ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ইচ্ছে আপনি একজন আওয়ামী লীগ সমর্থক, তখনকার প্রেক্ষাপট এখন বাংলাদেশের এই সরকারের আমলের প্রেক্ষাপটটা দয়া করে আমেরিকায় থাকেন একটু বিবেচনা করবেন, এটি হলো আমার সংক্ষিপ্ত উত্তর। আর একটা জিনিস হলো যে মান্নান ভাই যে কথাটা বলেছেন, উনি অনেক সিনিয়র মানুষ, উনিও সাবেক আমিও সাবেক, শুধু মাঝখান দিয়ে আমার সাইদ ভাই হলো আমাদের কলমী শক্তির উৎস। আওয়ামী লীগ কৌশল জানে, আমরাও কৌশল জানি, সেটা হলো কৌশলের চিন্তা ভাবনার বুদ্ধি এটা আলাদা তারা রাখে। কুমিল্লা নির্বাচনের কথা বলেন, প্রায় পাঁচ বছর আগের সিটি সিলেট বরিশাল এবং রাজশাহীর কথাও বলেন, গাজীপুরের কথা উদাহরণ দেন, তখন নির্বাচন জাতীয় নির্বাচন অনেক অনেক আগে। আওয়ামী লীগের কৌশলটা আমরা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছি, ঠিক নির্বাচন জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ওনারা বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আমাদের জনপ্রিয়তা কত বেশি, কত উন্নয়ন আমরা করে ফেলেছি তারই প্রমাণ, জোর করে হলো ভোট নিয়ে প্রমাণ করতে হবে যে আমাদের জনপ্রিয়তা আছে। সেখানে আওয়ামী লীগের কৌশল যেটা, সে কৌশল হলো এটা, মামলা দিয়া হোক, যেটা সাইদ ভাই বলেছেন, হামলা দিয়া হোক, জোর করে বের করে দেওয়া হোক, সিল মেরে হোক, অঘটন ঘটিয়ে হোক, একটা নির্বাচন তারা জিততেই হবে, কারণ সামনে জাতীয় নির্বাচন। তো সেখানে আমি মনে করি যে আমাদের শীর্ষ পর্যায়ের নেতারা যারা এখন বাইরে আছেন, মদুদ সাহেব, মুসাদ সাহেব, মির্জা আলমগীর, আমাদের গয়েশ্বর আব্বাস যারা আছেন, তাদের মাথায় জিনিসটা আছে যে আপনি যে কথাটা বলেছেন যে আগে তারা নির্বাচনের অর্ধেক দিন সময়ে বিএনপি কেন্দ্র থেকে উঠে চলে আসতেন, নির্বাচন ছেড়ে চলে আসতেন, এখন যাচ্ছে না কেন? এখন যাচ্ছে না, সে কৌশল নিচ্ছে আমার শীর্ষ পর্যায়ের নেতারা জানেন। সে কারণে আমরা মনে করি যে প্রশ্নকর্তার প্রশ্ন শেষ দিকে একটু উত্তর দিতে চাই যে তখনকার জনাব শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের আমল আর এখনকার প্রেক্ষাপট দয়া করে একটু বিবেচনা করবেন। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমান আজকে যে ভাই জুয়েল ভাই যে আলোচনা বসছেন, বর্তমান সমসাময়িক বিষয় নিয়েই তো আলোচনায় বসছেন, সে কারণে আমি মনে করি এখনকার যে সমসাময়িক অবস্থা রাজনীতি সেক্ষেত্রে বিএনপি যে কথাগুলো বলছে সঠিক, এবং মাহবুব তালুকদারকে ওখানে নিশ্চয় পাঠিয়েছেন তিনজনের একজন, সেই কথাটা উনি নির্বাচন কমিশনের চেয়ারে বসে যে কথাটা বলেছেন সেই কথাটাকে আমাকে বিশ্বাস করে নিতে হবে যে অতীতে নির্বাচনগুলো সঠিক হয় নাই, সামনের দিকে জিরো টলারেন্স করে আমরা নির্বাচনটা করব। জি, টেলিফোনে আরেকজন দর্শক আছে, দর্শক আপনার পৌঁছে দিয়ে প্রশ্নটি করুন। দর্শক আপনার পৌঁছে দিয়ে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি হুমায়ুন বলছি চট্টগ্রাম থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের সম্মানিত প্রতিনিধির কাছে, ওনারা বলতেছেন যে দেশের জনগণ ওনাদের পক্ষে, বিএনপির পক্ষে দেশে কোনো জনগণ নাই, এদের উন্নয়নের কারণে সব জনগণ ওদের পক্ষে চলে গেছে, বিএনপিকে জনগণের দিকে প্রত্যাখ্যান করেছে, তাহলে ওনারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ওদের সমস্যাটা কোথায়? আপনাকে ধন্যবাদ। আপনি বোধহয় প্রশ্নটি বুঝতে পেরেছেন, আপনি এই এটা কিভাবে আবিষ্কার করলেন, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ, কিন্তু আপনি কিভাবে আবিষ্কার করলেন যে কোনো জনগণ নেই আওয়ামী লীগের, কোনো নেতা তো এটা কোনো জনগণ থাকবেন না, এই কথাটা কোনো সুস্থ লোক তো বলতে পারেন না, একটি দল আছে তার জনগণ থাকবেন না কেন, কোনো জনগণ নেই। প্রথম কথা হচ্ছে যে আপনি সত্য কথা বলেননি যে কোনো জনগণ নেই, এই কথা আমরা কেউ বলিনি। তারপরেটা কি আমি ভালো বুঝছি, তিনি বলছেন যদি বিএনপির পক্ষে জনসমর্থন কম থাকে, আওয়ামী লীগের উন্নয়ন অনেক বেশি থাকে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, নির্দলীয় কোথায়? আপনাকে তো আইনে আপনাকে সংবিধান মানতে হবে, সংবিধানে যা লেখা আছে তার বাইরে আপনি যাবেন কি করে? আপনি আসুন, আপনারা অংশগ্রহণ করুন, সংবিধান পরিবর্তন করুন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার করুন, নির্বাচন করুন। এখন আপনি চাইলে বা আমি চাইলেই তো একটা কিছু হবে না, একটা দলিল তো আছে, রাষ্ট্রীয় দলিল, সেটা হচ্ছে সংবিধান, সেই সংবিধানে
ভালো মন্দ সেদিকে আমি যাচ্ছি না, উনি যেহেতু প্রশ্ন করেছেন ওনাকে স্যাটিসফাই করার জন্য, যে এটা তো সম্ভব হবে না, আপনার কিভাবে হবে সংবিধান। আমরা যদিও বারবার নগর রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বারবার জাতীয় রাজনীতিতে চলে যাচ্ছি, আসলে কোনোটি দুটি আসলে অনেক বেশি সম্পর্ক আছে একটি সঙ্গে আরেকটি। আপনার কাছে আমি নগর রাজনীতি নিয়ে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো আমরা খুলনা কিংবা গাজীপুর নিয়ে অনেক অভিযোগ শুনেছি কিন্তু সহিংসতা খুব একটা দেখিনি, যেটি হয়তো কেউ কেউ বলছেন নির্বাচনগুলোতে নতুন মাত্রা। যদিও রাজশাহীতে আমরা সাম্প্রতিক সময়ে পরশুদিনে আমরা দেখেছি যে ককটেল হামলার বিষয়টি, এর আগেও বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ছিল, কি মনে হয় মানে এই তিনটি নির্বাচনে গিয়ে কি আবার একটু সহিংসতার দিকে আমরা যাব কি না? সময় আছে যদিও এখন হাতে, আমরা তো ভালোটাই আশা করি যে সহিংসতা হোক এটা তো আমরা চাই না। তো তারপরে তো একটা সংখ্যা তো আছেই কিছুটা ইসের, আর যে জিনিসটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার একটু বলতে হয় যে একটা ভালো নির্বাচনের জন্য সেখানে বিরোধী পক্ষেরও হোল হার্টেডলি মানে তাকে সর্বশক্তি নিয়ে মোকাবেলা করাটা দরকার, কিন্তু এখানে আমার কাছে বিএনপির কৌশলটা আমার কাছে সঠিক মনে হয় না। যেমন হ্যাঁ বিএনপি কী কৌশল নেবেন এটা বিএনপির পলিটিক্স, কিন্তু একজন পর্যবেক্ষক হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি এর আগে মাসপথে ইসে মাঠ ছেড়েছেন, সেটা ভুল ছিল। আর এখন যেটা বিএনপির নেতারা বলছেন যে আমরা সরকার, আমরা দেশবাসীর কাছে, আমরা কূটনৈতিকদের কাছে প্রমাণ করতে চাইছি যে সরকার ভালো নির্বাচন দিতে পারবেন না বলে নির্বাচনে অংশগ্রহণ করছি, আমার মনে হয় এই নেতিবাচক ধারণার কারণে বিএনপির সমর্থক গোষ্ঠী তারা তো উজ্জীবিত হবে না এবং ভোট দিতে যাবেন কেন, এবং সেই ক্ষেত্রেও তাদের পোলিং এজেন্টরাও কেন ঝুঁকি নেবেন, কেন তারা তো হ্যাঁ তারা তো জেতার জন্য হ্যাঁ তারা তো তাহলে তাদের সে সিদ্ধান্ত হওয়া দরকার যে তারা জেতার জন্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জেতার মতো বাস্তবতাও তাদের আছে। তো সেই জায়গা থেকে তারা এই কৌশলটা যদি প্রমাণ করার জন্য যে এই সরকার ভালো নির্বাচন দেবে না, এই কৌশল প্রমাণ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করলে আমার মনে হয় সেই ক্ষেত্রে বিএনপি আসনের ফল তা লাভ করা খুব কঠিন। আর এখানে মাহবুব তালুকদারের কথাটা উঠেছে, যতক্ষণ পর্যন্ত মাহবুব তালুকদার এর মানে নির্বাচন কমিশন এটাকে কন্ট্রাডিক্ট না করছেন, তো মাহবুব তালুকদারের বক্তব্য নিঃসন্দেহে নির্বাচন কমিশনের বক্তব্য, এতে কোনো দ্বিমতের সুযোগ নেই। আর নির্বাচন কমিশন আর উনি যদি নির্বাচন কমিশন থেকে এটা কন্ট্রাডিক্ট করা হয় সেটা হলো অন্য জিনিস, কিন্তু আমরা এই ডিভিশনটা আর একটা হলো ইন্টারনালি হ্যাঁ নোট অফ ডিসেন্ট ইত্যাদি থাকতে পারে সেটা ইন্টারনাল বিষয়, কিন্তু যখন নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে কথা বলবেন তখন আমরা সেটাকে নির্বাচন কমিশনেই করব। এখানে বিভেদ সৃষ্টি করা কিংবা আলাদাভাবে দেখা এটা আমার মনে হয় যুক্তিযুক্ত বলে আমি মনে করছি না। জনার্দ্দিন ফারুক, সেটি হলো আমরা আবারও ফিরছি রাজশাহীর সেই ককটেল হামলার ঘটনাটি, সেই ককটেল হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলছেন ভরা কলসির খুব একটা নড়ার দরকার হয় না, সেখানে খায়রুজ্জামান লিটনের অবস্থা এমনিতেই ভালো আগে থেকেই ভালো। তাহলে ককটেল হামলা সরকার যেহেতু বিএনপি অভিযোগ করেছে সরকারি দলের মদতে এটি হয়েছে, তো তারা বলছে যে আসলে নির্বাচনের পরিবেশ যেহেতু খায়রুজ্জামান লিটন এগিয়ে আছে কেন তারা পরিবেশ নষ্ট করবেন? আচ্ছা প্রথমে আমি আবু সাইদ আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি উনি বলেছেন যে বারবার মধ্যপথ বা থেকে বা এইসব কথাগুলো বলে তৃণমূলের নেতা কর্মীরা উজ্জীবিত হবেন না বরং এরা হতাশ হয়ে যাবেন, এ বিষয়ে একটু ক্লিয়ার করতে চাই। ওনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। আমি সারাদিন সারা রাত পানি সেচে আমি কি নিজে পানি ছেড়ে দিব? কোনো দিনে দিব না, আমি মাছটা ধরবই। অতএব আমি সারা বছর সারা মাস ২০ দিন সময় পাই, ২০ দিন আমরা মানে একবারে বিশ্রামহীনভাবে কাজ করি, সেই ভোটে আমি ভোট কেন্দ্রে যাবো না বা এজেন্ট থাকবো না এটা সঠিক না। যখন আমরা বাহুবলের কাছে হেরে যাই, যখন প্রশাসনের কাছে হেরে যাই, যখন মামলার কাছে হেরে যাই, তখন আমরা একটু হতাশ হয়ে বেরিয়ে আসি বা আমরা ভয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়। আরেকটা বিষয় আপনি বলছেন যে রাজশাহীতে যে হামলাটা হলো, ওবায়দুল কাদের সাহেব সাহিত্যিক মানুষ, রসিক মানুষ, অত্যন্ত রসিক মানুষ, ভালো কথা বলেন এবং উনি সাহিত্যের ছাত্র না কিন্তু ভাষা কিন্তু সাহিত্যের ইউজ করেন ভালো, আমার বাড়ি আর ওনার বাড়ি খুব একটা দূরত্ব না, কাছাকাছি। উনি একটা উপজেলা হলো, আমি আর একটা উপজেলা হলো, সে কারণে জেলা না একবার দূরত্বই কম, তো ওনার এলাকা আমার আসা যাওয়া হয় সবসময়, সে কারণে উনি সাহিত্যিক মানুষ, ওনার ভরা কলসি, কত কথা যে উনি বলে সেই কথার উত্তর তো আমাদের রিজভি সাহেব প্রত্যেক দিন আপনাদের টেলিভিশনের মাধ্যমে দিচ্ছেন। আমি ওদিকে যাব না, আমি ধন্যবাদ জানাই আমার মহাসচিব মির্জা ফখরিজ আলমগীর, বিশেষ করে ডক্টর গন্ধম মশাই মধু সাহেব, একটা সত্য কথা ওনারা বলে তিনজনে উভয় আমাদের অনেক স্ট্যান্ডিং কমিশন সদস্যরা বলে যে
আমরা নির্বাচন নির্বাচন অবশ্যই করতে চাই। নির্বাচনের বাইরে থেকে কোনো দল গুছানো বা সরকারে নিয়ে গেলে জনগণের কোনো উপকার করা ছাড়া তো দল আরও সংগঠিত হবে না। তো কিন্তু আমাদের কেন আমরা নির্বাচনে যেতে পারছি না, সেখানে আমাদের ভয় হচ্ছে একটাই, যে আমরা যদি আবারও একটা নির্বাচনে যাই, আবারও যদি আমাদেরকে কৌশলগতভাবে হারিয়ে আমাদের অনেক নিচে বসিয়ে দেয়, 2006-2009 সালের বা 2008 সালের নির্বাচনের মতো, সেখানে আমি এমপি ছিলাম, তো সে কারণে আমরা একটা ভয় আছি সরকারের নির্বাচন কমিশন নিয়ে যে খেলা। আসলে নির্বাচন কমিশনের পক্ষ দিয়ে একটা কথা বলতে হয়, অসহায়। আমার ভাই মান্নান ভাই এমপি ছিলেন আমাদের সাথে, এবার হয়তো বা হন নাই বা দলীয়ভাবে উনি পান নাই। একটা জিনিস স্পষ্ট যে সরকার যদি চায় আর সংবিধান যদি মতে আমরা চলি, ইউকের মতো, আমেরিকার মতো, পার্শ্ববর্তী ভারতের মতো, তাহলে আমার মনে হয় নির্বাচন কমিশন অসহায়তাবোধ কোনোদিনও করবেন না। যদি সরকারের কাছে ওনার সহযোগিতা পান 100%, তাহলে এই নির্বাচনে এজেন্ট কো মামলা দিবে না, আগের রাত্রে এজেন্ট কো ধমক দিয়া কেন্দ্রে যাবি না বলবে না, এবং ভোটের দিনও তাকে ঘাট ধরে বের করে দিবে না। এই জিনিসটা যদি সরকার চায় সরকার করতে পারে। আপনারা যখন জানেন যে নির্বাচনী এজেন্টদেরকে নিয়ে এই ধরনের কাজ করা হয়, যেটা গাজীপুর অভিযোগ, আপনাদের সেক্ষেত্রে প্রস্তুতি কি? আসলে আমাদের প্রস্তুতি তো কিছু নেই, আমাদের ঢাল নাই তলোয়ার নাই, আমরা নির্দিলাম সরকার। যেখানে প্রশাসন স্বয়ং একটা সরকারের পক্ষে সরকারের প্রার্থীর পক্ষে কাজ করে, সেখানে আমার মতো ঢালবিহীন একটা লোক, অসহায় লোক, আমি আপনার অসহায়তা রক্ষা করার দায়িত্ব সরকারের, অসহায়কে সেখানে সরকারে আমাকে বের করে দিচ্ছে, সেখানে আমি কি করে কি বুদ্ধি খরচ করে আমি সেখানে থাকবো? আপনি তো একজন সাংবাদিক, আপনার বয়স তো আমাদের মেয়ের মতো বয়স, অতএব আমি মনে করি এই বিষয়গুলো আমাদেরকে সাইড বাইড সামনে আপনার সামনে বলা আমার ঠিক হবে না। আমি একটা কথা বলতাম, আমি ছোট্টবেলায় খুব পত্রিকা ভক্ত, আমি অবজার্ভার পড়তাম, ছোট্ট একটা কলাম ছিল, এখানে ছাত্ররা লিখত, নাম্বার এত, আমরা উত্তর দিতাম, মনে পড়ে সাইড বাইড। সে অবজারভারও এখন সে অবস্থা চলেও না, এখন ওনারা স্বাধীনতা, আর যদি সাংবাদিকের লেখনের স্বাধীনতা না থাকে তাহলে বাংলাদেশের সামাজিক অবস্থা, রাজনীতির অবস্থা পরিবর্তন হওয়া বড় কঠিন। সেখানে এই উদাহরণটা এই জন্য দিলাম, আপনারা লেখেন, অনেক লেখেন, অনেক চিত্র আপনারা পত্রিকায় দেন, কোনো অ্যাকশন হয়েছে? সেখানে আমি মনে করি সরকারের আন্তরিকতা থাকলেই রাজশাহী বরিশাল, এবং এখনও আমি আশাবাদী যে মজিবুর রহমান সরওয়ার আমার সাথে কয়েকবার এমপি, একবার মেয়রও ছিলেন, একবার হুইপও ছিলেন, তার পপুলারিটি কতটুকু আপনার কাছে না দল আমি জানি। আমার বুলবুল যিনি গতবার হারছেন উনি আবারও দাঁড়াইছেন, উনি বলতেছেন ভরা কলসি, আসলে ভরা কলসি নাই, নির্বাচন সুষ্ঠু করে দেন সেখানে বুলবুল বহু। আরিফ 5 বছর 2.5 বছরে জেলে ছিল, সেখানে বুল আরিফের সাথে দাঁড়িয়েছে মনে হয় কামরান, কামরান সাহেবও আমাদের খুব চেনা লোক, তো সেখানেও যদি সুষ্ঠু ভোট হয় যেই জিতুক আমরা বলছি ফুলের মালা তাকিয়ে দেবে, তবে যেন এজেন্টটা না বাইর করে দেয়, যেন প্রশাসনের চাপটা না থাকে, যেন ভোটের 2 দিন আগে এজেন্টদের লিস্ট নিয়ে ঘরে ঘরে গিয়ে ধমক না দেয়, এই পরিবেশটা তৈরি হলে না নির্বাচন কমিশনের কাছে আমাদের আস্থা থাকতে পারে। আপনি শেষ কথা এটাই বলেছেন যে বারবারে আপনারা বলছেন যে আপনারা নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের চিন্তা না করে বারবারে একই কথা বলছেন, আমাদের মাথায় এটা আছে জাতীয় সংসদ নির্বাচন, অনেক ঝড় আসবে, অনেক পরিবর্তন হবে, ওয়েট। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি আবার 2014 মতো আরেকটা নির্বাচন করতে চাই না, অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই, তো ওয়েট জুয়েল ভাই, সাইদ ভাই, ওয়েট, অনেক পরিবর্তন আসবে। ওই যে কেয়ারটেকারের কথা বলছেন, 1996 সালে যুদ্ধ করে আওয়ামী লীগ কেয়ারটেকার সরকার আছে, সে আওয়ামী লীগের হাতে কেয়ারটেকারের সমাধি ঘটেছে, সেখানে আমি মনে করি আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে যে আইন তো হলো জনগণের জন্য, তাই না? জি, জনগণের জন্য যদি আইন হয়, আইনের উদ্দেশ্য জনগণ,
তাহলে জনগণের জন্য তত্ত্বাবধায়ক সরকার তো এখন জনগণের প্রাণদায় হয়ে দাঁড়াইছে। বিএনপি এত আন্দোলন করলো, এত সংগ্রাম করলো, তারপরে ওনারা বলে যে এটা কোনো আন্দোলনের না, তো মানে আমরা বাংলাদেশের জনগণ কি জব মরা গেলে কি আন্দোলন হবে নাকি? হাজার হাজার মানুষ মরছে, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া জ্বলছে। আপনি কি প্রফেসর আব্দুল মান্নানকে প্রশ্নটি করতে চান? হ্যাঁ, মান্না সাহেবের প্রশ্নটা করতেছি। মান্না সাহেব, জি জি, আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জনগণ, আপনাকে ধন্যবাদ। জনগণ কোথায় চাচ্ছেন কোনো, তার তো কোনো হদিশ নাই। জনগণ কেয়ারটেকার চাচ্ছেন, কেয়ারটেকার বিএনপি চাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মী নেতা তো চাচ্ছেন না। ফলে আপনি যে বলছেন যে জনগণ চাচ্ছেন, জনগণ তো 16 কোটি, তো 16 কোটি লোক সবাই যখন কথা বলেন তখন সবাই 16 কোটিকে নিয়ে নেন, এবং সেটি আসলে কি নির্দলীয় সরকার, সহায়ক সরকার, সেটিও তো স্পষ্ট না। আসলে সেটাও স্পষ্ট না, এবং রূপরেখা দিচ্ছে না। এ সমস্ত কথা বিবেচনায় এনে আপনি প্রশ্ন করেছেন, এটা ভালো নাম হবে, কিন্তু এটার কোনো উত্তর নেই। আর জনগণ চাইলে জনগণের প্রতিনিধিরা এটাকে পরিবর্তন করবেন। জনগণ চাচ্ছেন না বলে তার প্রতিনিধিরা করছেন না, তার প্রতিনিধি যারা এসছেন। আর ওনারা যেটা বলছেন যে সহায়ক সরকার, সেটা ওনারা কবে বলবেন? কারণ উনি বারবার একটি কথা বলেছেন যে পলিসির কথা বলেছেন, যে কৌশল, ওনাদের কৌশল সেটা প্রয়োগ করবেন। তবে জুয়েল সাহেব, একটা জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরে সেই গণতন্ত্রের বিকাশের জন্য আমরা যদি এইভাবে শুধু অনবরত বলতেই থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের যে উন্নয়নের ধারা, যে মানে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের যে অগ্রগতি হচ্ছে, এই অগ্রগতি যে যে গতিতে হওয়া দরকার মনে করি আমি, সেই গতিটা ব্যাহত হতে পারে। সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনারা নির্বাচনে আসুন, জনগণ আপনাদের সমর্থন করছে, আপনারা বলছেন, আপনারা তার একটা পরীক্ষা নিন, আসুন না, আমরা ভোট করি। এবং ভোটে আপনাদের মানে একই বাড়ির দুই ভাই যদি ককটেল মারে, তাহলে পরে দেখা যাচ্ছে যে এই ভোটের এজেন্ট যারা থাকেন তারা ওই একই পরিবারের বা একই পাড়ার বা একই এর, ফলে শুধু বললেই তিনি চলে যাবেন বিষয়গুলো হচ্ছে। আপনি আসলে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ কিংবা রাজনৈতিক সমঝোতার কথা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের পরিবেশ তৈরিতে আসলে সরকার যেহেতু ক্ষমতায় থাকে, সরকারি দল যারা আছেন তাদেরই আসলে অগ্রণী ভূমিকাটা নেওয়া দরকার? আমরা তো অগ্রণী ভূমিকা নিয়েছিলাম, আমাদের নেত্রী, সেই কথা তো আর যাওয়ার দরকার নেই। তিনি তো বলেছিলেন যে 6টা মন্ত্রণালয় আপনারা নিয়ে নেন অগ্রণী, আপনি কি করবেন? কিন্তু এবার কোনো সংলাপের বিষয়ে প্রতিবার আপনাকে প্রতিবার কি আপনাকে করজোড়ে বলতে হবে? আপনি তো তখন এলেন না, আপনার সেই সমস্ত কথাগুলো বললে উনি উত্তর দেবেন, কিন্তু আমি সেই সেই কাশুন্দু ঘাটতে চাচ্ছি না। সেই এবার কি প্রস্তাব করবেন কি না? এবার আপনাদের নেননি ওনারা, আপনি বসলেন না, আপনি আপনি বসলেন না, মানে প্রস্তাবটা জারি আছে কিনা আমি সেটা জানি থাকি কি করে। আপনি তো ই করে দিয়েছেন, আপনি তো প্রস্তাব নাকচ করে দিয়েছেন, ফলে প্রস্তাব চলে গেছে, তারপরে ভোট হয়েছে, সময় খুব কম। বরিশালে আওয়ামী লীগের যে কাউন্সিলর প্রার্থীরা আছেন, 30টি ওয়ার্ডের মধ্যে 22 জনই ঠেলা গাড়ি প্রতীক নিয়েছেন, যেটি নিয়ে আজকে একটি জাতীয় গণমাধ্যম নিউজও করেছে, এবং সেখানে আশঙ্কা করা হচ্ছে যে ভোট কারচুপি করার একটি সুযোগ রয়েছে, এমন কিছু মনে করেন কি না? আসলে দুটো জিনিস, একটা হচ্ছে যে হয় যদি একক প্রতীকের নির্বাচন যদি কাউন্সিলররা করে তো সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত ছিল, আর যখন এটা হচ্ছে না তখন আমার মনে হয় এটা সঠিক না, এখানে নির্বাচন কমিশনের ভাবা উচিত ছিল। এক আরেকটা হচ্ছে যে আমি কোনো প্রতীক যদি কেউ না চায় নির্বাচন কমিশনে তো কিছু করার নেই, ঠেলা গাড়ি চেয়েছেন সবাই, একাধিক তো চান। আমি একটা জিনিস বলি যে এখানে হওয়া উচিত ছিল যখন নির্বাচন দলীয় ভিত্তিতে হবে তখন সব নির্বাচনই দলীয় ভিত্তিতে হওয়া উচিত ছিল, ঠিক আছে, নৌকা এবং ধানের শেষে নির্বাচন হবে তো সব কিছুই হতে পারত, মানে যদি দলীয় হয়। কিন্তু এখানে আমরা দেখলাম যে খানিকটা অর্ধেকটা দলীয়,
আদালীয় একটি বিষয় থাকে, অদলীয় নির্দলীয়, এইটা এই আধা মানে এই আধা কাজটা এটা কোনো আর কোনো সময় আপনি জোর ভাই শেষ করে ফেলবেন এক সেকেন্ডে। আমার মনে হয় একটা জিনিস যেটা বলছে যে যে কথাটা বলেছেন একই প্রতীকে বারজন কমিশনার, এটার মতো একটা জঘন্য অপরাধী কাজ আমার মনে হয় যেটা করেছে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসারের কিছু করার নেই, একই প্রতীক যদি একাধিক পার্টি না থাকে তিনি কি করবেন? উনি বলতে পারবে যে 1 2 3 1 2 3 4 পাশাপাশি চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডে একই প্রতীকে নির্বাচন করা যায়, এটা সম্ভব? যাক, এটা আওয়ামী লীগের কৌশল হাউ টু কাস্ট দ্য ভোট, যেহেতু ওখানে সাদিক সাহেব ভোট করতেছেন আমরা জানি। এখানে একটা জিনিস যে মান্নানবাবু বলেছেন যুদ্ধ করেছি, সবাই আমরা যোদ্ধা, বাংলাদেশ, বাংলাদেশের পতাকা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা অস্বীকার করার যোগ্য কারোই নেই। যারা অস্বীকার করবে তারা বাংলাদেশি না, আমার ভাষা। কিন্তু আরেকটা যুদ্ধ করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, সেই যুদ্ধটা হবে জনগণকে নিয়ে শান্তিপূর্ণ। এই বিষয়টা আপনাকে এই জন্য আমি বলেছি, একটু পূর্বাভাস দিয়ে বলেছি যে ঝড় আসলে পূর্বাভাস দেওয়া হয়। আমি সরকারের কাছে অনুরোধ করব যে এখনও বিএনপিকে মাঠে নামতে দেখ, বিএনপিকে তার সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হোক, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে অন্তত একটা আস্থা অর্জন করুক সরকার, যে একটা আলোচনার দ্বার উন্মুক্ত হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হোক। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে, আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। সে পর্যন্ত ভালো থাকুন, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।